বাবা তুই কি নিবি দিবি নাই ভাই তার বিপেছে থাকবি বাবা হযরত ইয়াসির রেগে গিয়ে বলল বেমার জাহান আমিও শহীদ হয়ে যাব আমাদের সন্তান আমারও শহীদ হয়ে যাবে আমার বাবি শহীদ হয়ে গেছে তো আমরা ইমান ছাড়ব না এই দিকে দেখে ভাইয়ারা বেমার জাহান ইয়াসিরকে কেমন কষ্ট দিয়ে তুলে গেলেন ইয়াসিরকে জমিনে
যারা আখেরাকে মানে নাই, জান্নাত জাহান্নাম মানে নাই, ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করিয়ে রাখবেন। বান্দা দাঁড়াও, এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে তোমরা টেনে নিয়ে এসো, জাহান্নামকে তোমরা টেনে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। এবার যারা পরকাল মানে নাই, জান্নাত জাহান্নাম যারা মানে নাই, নামাজ রোজা যারা করে নাই, ওদেরকে আল্লাহ বলবে, ও বেনামাজির দল, ও বেপর দামহিলার দল, ও অস্বীকারীর দল, আল্লাহ